বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন। নমস্কার, আমি কাজী সাদিক হোসেন, এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির আন্তর্জাতিক জাতীয় রাজ্য মানবাধিকার মহাসচিব। দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখছি। 1975 সালে সাউথ আফ্রিকার মরিশাসে তৎকালীন প্রেসিডেন্ট শিবসাগর রাম গোলামের নেতৃত্বে এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় আমাদের সদস্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কলি, নিরানন্দ দত্ত মজুমদার, রাজা মহেন্দ্র প্রতাপ, শ্রী আবদুল্লাহ এবং মাননীয় ব্যারিস্টার কাজী মোহাম্মদ আলী সাহেব। 1975 সাল থেকে সংগ্রাম করে আজকে আমরা এশিয়ান হিউম্যান রাইটস সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে আত্মপ্রকাশ করল। 2002 সালের 27 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট প্রয়াত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব রাষ্ট্রপতি ভবনে আমাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় বলেছিলেন, আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আগামী 2020 সালের 10ই ডিসেম্বর ভারতবর্ষ হবে সবার সেরা, উন্নয়নশীল, সৃজনশীল, দুর্নীতিমুক্ত, পরমাণু শক্তিধর দেশ। আমরা তার সম্মানার্থে ওই দিনই করলাম হিউম্যান রাইট মিশন 2020, হিউম্যান রাইটস মিশন 2020 @gmail.com। উনি করলেন বিশ্বন মিশন 2020 করলেন। একই সঙ্গে আমরা কাজ করে চলেছি 2002 সাল থেকে। তিনি বলেছিলেন যে পুলিশ হচ্ছে সমাজের বন্ধু, 24 ঘন্টা তারা মানুষের সেবা করে যাচ্ছে, স্নাপার ডকের মতো। পুলিশ প্রশাসনকে নিয়ে আপনারা কাজ করুন। আমরা পুলিশ প্রশাসন নিয়ে কাজ করে আমরা কিন্তু 100% সাফল্য লাভ করেছি। আগামী 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস অনুষ্ঠান আমরা প্রতি বছরের মতো এইবারও পালন করব। আমাদের প্রথম মানবাধিকার অনুষ্ঠানটি হচ্ছে হাওড়া সদর সদনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় মানবাধিকার অনুষ্ঠানটা হচ্ছে শিয়ালদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিটে আমাদের মানবাধিকার বিশাল জনসভা হচ্ছে। তৃতীয় অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা প্রেস ক্লাব ময়দান টেন্টে বিকাল সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত সাংবাদিক সম্মেলন আমরা করছি। চতুর্থ প্রোগ্রামটা আমরা করছি কলকাতার ভারসোয়া হলে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা বলতে চাই বিশ্ব মানবাধিকার সমাজে বিশ্বের মানুষের অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বিয়ের অধিকার, পরিশুদ্ধ পানীয় জলের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সহ 31টি ধারা মানবাধিকার সুরক্ষা দিতে বাধ্য। ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কিন্তু বর্তমানে আমরা মানবাধিকার সুরক্ষা এই তিনজন ব্যক্তি রাষ্ট্রপতি দিতে পার্টিগত পাচ্ছেন না, ভারতের প্রধানমন্ত্রীও পাচ্ছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পাচ্ছেন না। আমরা দাবি করছি জন উন্নয়নে গণতান্ত্রিক অধিকার বলে আমরা দাবি করছি, মানবাধিকার সুরক্ষা দাবি করছি, যে ফুরফুরা শরীফে পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিস সালাম মেডিকেল কলেজ হসপিটাল নির্মাণ, বসিরহাটে মৌলানা রুহুল আমিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং বিশ্ববিদ্যালয়,
মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনায় ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্ববিদ্যালয় এবং হুগলিতে হাজি মহসিন ওয়াক স্টেটে তৈরি হোক মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। এবং এটা নৈতিক দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কাছে আমরা দাবি আকারে পেশ করছি। ধন্যবাদ, জয় হিন্দ, নমস্কার, আসসালাম আলাইকুম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন।